আসসালামু আলাইকুম, আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম কম্পিউটারের ইউপিএস নিয়ে। আমরা কম্পিউটারের মধ্যে যে ইউপিএসগুলো ব্যবহার করি, এই ইউপিএসগুলো অনেক সময় দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরে আমাদের এগুলোর ব্যাকআপটা নষ্ট হয়ে যায়, ব্যাকআপ কমে যায়। তো ব্যাকআপ কমে যাওয়ার কারণে দেখা যায় যেখানে আধা ঘন্টা চলার কথা সেখানে 10 মিনিট, 5 মিনিট বা 2 মিনিট চলে অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা ইউপিএসের ব্যাটারি চেঞ্জ করবো। ইউপিএসের ব্যাটারিটা আপনি কীভাবে চেঞ্জ করতে হয় আমি আজকে ইউপিএসটা খুলবো, খুলে আপনার কীভাবে ব্যাটারি চেঞ্জ করার আগে একটা এ টু জেড আপনাদেরকে দেখাবো। আমাদের কাছে আজকে 2টা ইউপিএস আসছে, এগুলার ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো সেটা কীভাবে চেঞ্জ করতে হবে আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা ইউপিএসের সর্বপ্রথম, এগুলো হচ্ছে আমাদের নতুন ব্যাটারি, ব্যাটারিগুলো হচ্ছে একদম নতুন 12 ভোল্ট, 12 ভোল্টের ইম্পেয়ার হচ্ছে আপনার 8.2, ঠিক আছে। এগুলো একদম নিউ 2টা ব্যাটারি আমরা নিয়ে আসছি। তো এখন সর্বপ্রথম এখান থেকে পুরান এগুলোটা খুলতে হবে সর্বপ্রথম। তো এটা খোলার জন্য আমরা আমাদের প্রয়োজন হবে এরকম একটা স্ক্রুড্রাইভার, এরকম স্টার একটা স্ক্রুড্রাইভারের প্রয়োজন। তো স্ক্রুড্রাইভারটা দিয়ে আমরা সর্বপ্রথম এই যে এখানে ভিতরে যে স্ক্রুপগুলো আছে জাস্ট এই স্ক্রুপগুলোকে আমরা এইভাবে ঘুরাবো, ঘুরাই খুলে নেবো। 7টা স্ক্রুপ আছে এখানে অপর ফিটে, অপোজিটে 7টা স্ক্রুপ আছে, আমরা এগুলো খুলবো। আমরা একটা একটা করে 4টা স্ক্রুপ খুলে নেব। 4টা স্ক্রুপ খোলার পরে আমরা এটাকে এভাবে এটা তো উল্টা ফাট, আমরা এটাকে বাড়িয়ে করে এভাবে নেব। ব্যাস এভাবে নেওয়ার পরে আমরা জাস্ট এই যে এই কভারটাকে এদিকে উপর দিকে আলাদা করে নেব। এই যে এই কভারটাকে আলাদা করে নেওয়ার পর এই যে দেখেন আমরা কভারটা আলাদা করে নিলাম। আমাদের চেঞ্জ করতে হবে এই ব্যাটারিটা। তো এই ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এই যে এখানের মধ্যে আরও 2টা লক আছে, এই যে একটা লক, এই একটা লক। তো এই যে এখানের মধ্যে স্ক্রুপ দেওয়া আছে, এক পাশে 2টা স্ক্রুপ আছে, এ পাশে 2টা স্ক্রুপ আছে। তো আমরা এই স্ক্রুপগুলো আমরা খুলে নেব, আমরা এই স্ক্রুপগুলোকে গুলা খুলে নেব। খুলে নিয়ে তারপর দিয়ে আমরা এখান থেকে এই আগে পুরান ব্যাটারিটা আমরা এখান থেকে বাইর করে নেব। তো আমরা সর্বপ্রথম এই স্ক্রুপগুলো খুলে নিই। এই স্ক্রুপ দুটো আমরা খুলে নিলাম। স্ক্রুপ দুটো খুলে নেওয়ার পরও এই যে বোর্ডটা, কিন্তু বোর্ডের কারণে কিন্তু আমরা ব্যাটারিটা বাইর করতে পারবো না। তো সেজন্য এই বোর্ডটাকে বোর্ডটার মধ্যে এখানের মধ্যে এই যে দেখেন, লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাই, এই যে তার একটা মোটা একটা তার দিয়ে এই যে এখানে একটা স্ক্রুপ দিয়ে মাদার বোর্ডের সাথে জয়েন করা, এই পাশ থেকে একটা দেওয়া আছে, অপোজিট পাশে এই পাশেও একটা দেওয়া আছে। তো আমরা এই যে এই লক্ষ্য করেন এই যে স্ক্রুপটা, এই যে এটাকে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে এটাকেও সরাই নেব, খুলে নেব। খুলে নিয়ে বোর্ডটাকে আমরা সরাবো, সরাই তারপর ব্যাটারিটাকে আমরা এখান থেকে খুলতে হবে। তো আমরা সর্বপ্রথম এটা খুলে নেব। যে আমরা স্ক্রুপ দিয়ে স্ক্রুপটা থেকে যে এটা থেকে আলাদা করে নিলাম, এই যে এই পাশে একটা দোনোটা থেকে আমরা স্ক্রুপ খুলে নিলাম। খুলে এই যে বোর্ডটাকে আমরা আলাদা করে নিলাম। এখন আর বাকি আছে এই যে 2টা কানেকশান, এই 2টা কেবল, এই কেবল 2টার উপরে 2টা কাভার আছে। আমরা কাভার 2টা সরাবো, কাভার 2টা সরাই একটা টুইজারের মাধ্যমে আমরা এই কাভার 2টাকে সরাবো, সরাই তারপর এই 2টা খুলে নেব। এই যে আমি এই যে কাভার 2টাকে সরাই নিয়ে এখান থেকে এটা থেকে এটা খুলে নিলাম। অনেক শক্তভাবে এগুলো লাগানো থাকে, এটাকে স্ক্রুড্রাইভারের মাধ্যমে একটু আড়ল দিয়ে এটাকে খুলে নিলাম। তারপর আমরা এবার এটাকে সরাই নেব, জাস্ট এটাকে এদিকে সরাবো। জাস্ট এই যে কভারটা পুরোপুরিভাবে এখান থেকে খুলে নিব। কভারটা আমরা এখান থেকে সরাই নিলাম। এরপর এই যে ব্যাটারিটাকে আমরা এখান থেকে জাস্ট অনেক হেভি ব্যাটারি, এগুলো অনেক ওয়েট, অনেক বড় ব্যাটারি এগুলো 12 ভোল্টের। এই ব্যাটারিটা আমরা পুরান ব্যাটারিটাকে আমরা এখান থেকে সরাই দিলাম।
সরাই দিয়ে এই যে আমরা নতুন যে ব্যাটারিটা আনলাম, এই ব্যাটারিটা এখানের মধ্যে বসাবো। সর্বপ্রথম এখানে গাঁট আছে, খাঁজে খাঁজে সমানভাবে বসাইতে হবে। আপনি এদিক সেদিক করে বসালে কিন্তু বসবে না, সমানভাবে বসাইতে হবে। বসানোর পর আমরা সর্বপ্রথম এই যে এটা এই জিনিসটা আমরা সর্বপ্রথম এখানে মধ্যে দিয়ে দিব। সর্বপ্রথম ব্যাটারিটা বসানোর পর আমরা সর্বপ্রথম আমরা এই কেবলটা লাগাই নিব। এই যে কেবল লালের সাথে লাল, এই যে দেখেন এটা লাল, লালের সাথে লাল, কালোর সাথে কালোটা আমরা জয়েন্ট দিয়ে দিব। এই যে ব্যাটারিটা বসালাম, বসানোর পরে এই যে কভারটা আছে, কভারটা আমরা স্ক্রুড্রাইভার দিয়ে রেখেছি, এই যে স্ক্রুড্রাইভার দিয়ে এখানে মধ্যে লাগাই দিলাম। এই যে দেখেন, এই যে স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা এখানে লাগাই দিলাম, এখানে একটা স্ক্রুপ দিয়ে এটাকে কভারটা দিয়ে ব্যাটারিটাকে জাম করে দিলাম। জাম করে দেওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট ব্যাটারি কানেকশানটা দিয়ে দেওয়া। তো এই যে নীল কালারের যেটা আছে এটার সাথে হবে কালো, আর রেডের সাথে হবে রেড। তো আমরা কেবলটা লাগাই নিব এখন। ব্যাস আমরা এই যে কেবলটা কানেকশান দিয়ে দিলাম, লালের সাথে লাল, কালোর সাথে কালো কেবলটা কানেকশান দিয়ে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এই যে বোর্ডটা যে আমরা এখান থেকে আলাদা করলাম, বোর্ডটাকে আবার আগের পজিশান অনুযায়ী পজিশান মতে আমরা জাস্ট এখানের মধ্যে লাগাই। এই যে দুইটা নুফ আছে, এই যে একটা নুফ, এই পাশে একটা নুফ, এখানে সাপ দিয়ে আগে বসাই নিব। এই সাপ দিয়ে বসানোর পরে জাস্ট এই যে আমরা এখান থেকে যে খুললাম, জাস্ট স্ক্রুপের মাধ্যমে আবার একেটাকে স্ক্রুপ দিয়ে এখানে মধ্যে কানেক্ট করে দেব। এই যে স্ক্রুপের সাহায্যে আমি এই পাশেরটা এটা এখানে লাগাই দিলাম, আর ওই পাশেরটা ওই পাশে লাগাই দিলাম। আমাদের ব্যাটারিটা কানেকশান ফুল কমপ্লিট। এখন আমরা জাস্ট ব্যাক কভারটা এখানে লাগাই দেব। লাগাই দেওয়ার পরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিন, যাতে পরবর্তী নেক্সট আপডেট বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেওয়ালে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।